পেমেন্ট পেলাম সরাসরি বিকাশে পেমেন্ট পেলাম। জি বন্ধুরা, আমি এর আগে বলেছিলাম আপনাদের পৃথিবীর সেরা অনলাইন ইনকাম ওয়েবসাইট প্রতি মাসে 1,00,000 টাকা ফ্রিতে নিন। তো অনেকে বিশ্বাস করছেন, অনেকে করেননি। যারা বিশ্বাস করছেন তারা তো ভালোই পেমেন্ট পাচ্ছেন, আর যারা বিশ্বাস করেননি তারা মাথায় হাত দিয়ে আফসোস করছেন। যাই হোক, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। প্রথম পেমেন্ট পেলাম এই অ্যাকাউন্টটি থেকে সরাসরি বিকাশে। পেমেন্ট প্রুফ দেখে কাজ করুন, লাখপতি হওয়ার এটাই সুযোগ, ফ্রিতে কাজ মোবাইল ও ল্যাপটপ দিয়ে। যদিও আমি অন্য অ্যাকাউন্ট দিয়ে এর আগেও অনেকবার পেমেন্ট পেয়েছি, তবে এই অ্যাকাউন্টটি থেকে আমি এইবার প্রথমবারের মতো পেমেন্ট নিব আপনাদের সামনে। অর্থাৎ আপনাদের দেখানোর জন্য আমি এই অ্যাকাউন্টটি থেকে এখনও পেমেন্ট নিই নি। তো আজকে আপনাদের লাইভ দেখাবো কিভাবে আপনারা সরাসরি বিকাশে টাকাটা নিয়ে নিতে পারবেন। এই সাইটটি কিন্তু গত 3 বছর ধরে অনলাইনে রয়েছে। এর আগে ডেস্কটপ দিয়ে বা ল্যাপটপ দিয়ে কিন্তু মাই ইনকাম করা যেত, রিসেন্টলি তারা মোবাইল ভিত্তিক করে দিয়েছে। তো বুঝতেই পারতেছেন এটি কিন্তু একটা রিয়েল প্রজেক্ট। যারা এখনও অ্যাকাউন্ট খোলেননি অবশ্যই চলতি ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে অ্যাকাউন্ট খুলে নেবেন ভিডিওটি দেখে, এবং কিভাবে KYC করতে হয় সেটা দেখে, এবং ওই ভিডিওতে দেখানো আছে কিভাবে কাজ করতে হয়। এই তিনটা বিষয় একটা ভিডিওতে দেখানো রয়েছে, তাহলে আপনারা সব কিছু বুঝে যাবেন, এরকম ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কথার বাড়াবো না, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলেন শুরু করি সময়ের সাথে এবং আগামীর পথে। মাই ডিয়ার ফ্রেন্ড, চলে আসলাম আমি অ্যাপ্লিকেশনটির ভিতরে। ঠিক আছে, আপনারা হয়তোবা অনেকেই চিনতে পেরেছেন। জি বন্ধুরা, এটা হলো সাতোশি অ্যাপ্লিকেশন কিংবা বিটকয়েন সাতোশি অ্যাপ্লিকেশন অথবা BTCS অ্যাপ্লিকেশন, যে নামই আমরা ডাকি না কেন। যাই হোক, অ্যাপ্লিকেশনটির ভিতরে আসার পরে আপনারা মাইনিং অপশনে ক্লিক করবেন। মাইনিং অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে পেমেন্ট নিব আমরা কিভাবে, চলেন দেখি। এই যে এখান থেকে কিন্তু আমরা পেমেন্টটা নিতে পারবো, এই ব্যালেন্সটা। তার আগে আপনাদের একটু বলে নিই, এই ব্যালেন্সটা আসলে কেন দিতেছে কোম্পানি। আসলে কিন্তু কোম্পানির কিন্তু এইটা কাজ না, কোম্পানির কাজ হলো এই যে এটা, ঠিক আছে, অর্থাৎ BTCS। এটা হলো এই কোম্পানির মূল প্রজেক্ট, আর এই প্রজেক্টটাকে প্রমোশন করানোর জন্যই কিন্তু এক্সট্রাভাবে আরেকটা BTCS এটার পেমেন্ট দিতে আছে। কথাটা কী কইছি বুঝতে পারছেন? তাদের যেই BTCS প্রজেক্টটা রয়েছে সেটা এখনও লঞ্চ করে নেই, এটা এখন ফ্রিতে আর্নিং করা যাচ্ছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এইভাবে যদি চলতে থাকে মানুষ তো কাজ করবে না। এই জন্য তারা কী করছে, এই অ্যাপটা থার্ড পার্টির মাধ্যমে আবার তারা পেমেন্ট সিস্টেম চালু করে দিয়েছে, অর্থাৎ মানুষ যাতে পেমেন্ট থেকে বঞ্চিত না হয়। অর্থাৎ তারা এক্সট্রাভাবে এখন বোনাস হিসাবে পেমেন্ট দিতেছে, আর তাদের নিজস্ব প্রজেক্ট তো রয়েছে, সেখান থেকে তো দেয়া গেছে একসময় 1,00,000 টাকার উপরে ইনকাম হবে। ঠিক আছে, পাবলিক করে নিতে পারবে, এমনটাই কিন্তু কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যাই হোক, এখন কথা হচ্ছে আমরা এই যে এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব, সরি এখানে না, এই যে আমরা ক্লিক করব এই যে নিচের দিকে, মানে এই যে মি অপশনটা রয়েছে এখানে ক্লিক করব, কিন্তু আমাদের পেমেন্টটা নিব এই ব্যালেন্স থেকে। ঠিক আছে, আশা করি বিষয়টা ক্লিয়ার। যখনই এখানে ক্লিক করব এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে এই যে রয়েছে নামে BTC, ঠিক আছে, এই BTC অপশনে আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে এখানে যে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন শুধু BTC এটার উপরে। ঠিক আছে, তো যাই হোক, আগেই বলেছি এই যে BTCS এটাকে প্রমোট করার জন্যই কিন্তু কোম্পানি BTCS এটাতে পেমেন্ট দিতে আছে। ঠিক আছে, তো মাই ডিয়ার ফ্রেন্ড, এখন আমরা কি করব, এই যে BTCS এটাতে আমরা ক্লিক করব। BTCS এর উপরে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। যখন আপনারা এই যে এখানে ক্লিক করবেন উইথড্র অপশনে, তখন আপনাদের কিরকম আসবে, এরকম কিন্তু আসবে না। আপনাদের কিরকম আসবে, আপনাদের প্রথমে আসবে এরকম। ঠিক আছে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিতে বলবে, রূপে দিবেন। তারপরে এখানে একটা সিকিউরিটি পিন দিবেন, 6 ডিজিটের। ঠিক আছে, 6 ডিজিটের, অর্থাৎ এটা দিয়েই কিন্তু আপনাদের পেমেন্ট নিতে হবে। ঠিক আছে, তো এই পিনটা আবার আপনারা নিচে দিয়ে দিবেন। নিচে দিয়ে দেওয়ার পরে এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আবার যখন নিয়ে আপনারা BTC অপশনে যে এখানে এসে যখন নিয়ে আবার আপনারা ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে যখন নিয়ে আবার আপনারা উইথড্র অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, হিসাবটা কিন্তু ক্লিয়ার করে দিলাম অনলাইন দিলে। ওকে, তো যাই হোক, এখন কথা হচ্ছে আমরা কিভাবে পেমেন্টটা নিব, চলেন দেখি। ঠিক আছে,
তো এখানে তারা বলতেছে, এখানে তারা বলতেছে যে উইথড্র অ্যাড্রেস, ঠিক আছে। তো এখানে আপনারা বাইন্যান্সের থেকে বিটকয়েন অ্যাড্রেস যেটা রয়েছে সেটা এনে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। বিটকয়েনের সংক্ষিপ্ত নাম হচ্ছে বিটিসি, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো সেই অ্যাড্রেসটা এনে এখানে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কি করবেন, আপনার ব্যালেন্স যেটা থাকবে সেটা নেওয়ার জন্য এই যে এখানে রয়েছে অল অল অপশনে ক্লিক করবেন। তবে হ্যাঁ, আপনাদের ব্যালেন্সে পেমেন্ট নেওয়ার জন্য মিনিমাম আপনাদের অ্যাকাউন্টে 0.0002 এই পরিমাণ সাতোশি থাকতে হবে। আশা করি বিষয়টা কি বুঝে খেতে পারছেন, তাই না? তো যাই হোক, এখন কথা হচ্ছে এখানে আমি অল অপশনে ক্লিক করে দিলাম, এটা চলে আসলো। তারপরে এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম, ওকে। দিয়ে দেওয়ার পরে ওই যে পাসওয়ার্ডটা সেট আপ করছিলাম বা করতে হবে বললাম, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে লক্ষ্য করুন বন্ধুরা, এখানে একটা লেখা রয়েছে বিটিসি উইথড্র, উইথড্র। এখানে আমরা বিসমিল্লাবিল্লা ক্লিক করব। ক্লিক করলে এরকম চলে আসবে, ঠিক আছে। তারা একটা ফি কেটে নেবে, ওইটা সেটা হ্যানত্যান বলতে আছে, ঠিক আছে। বলার পরে আমরা কি করব, এখানে যে কনফার্ম লেখা রয়েছে বিসমিল্লাবিল্লা এখানে কনফার্ম করে দেব। কনফার্ম করে দেওয়ার পরে কি হবে চলেন দেখি। আমরা যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছিলাম সেই ইমেলে তারা একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, সেই কোডটা আমাদেরকে এই যে ঘরটার ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আমাদের কি করতে হবে, আমাদেরকে এই যে এখানে রয়েছে কনফার্ম এখানে ক্লিক করতে হবে। লক্ষ্য করুন বন্ধুরা, আমি কিন্তু সেই ইমেল থেকে, অর্থাৎ যে ইমেলতে আমি অ্যাকাউন্ট খুলছিলাম সেই ইমেলে কিন্তু একটা কোড পাঠাইছে, 6 সংখ্যার আপনাদেরও পাঠাবে। তো সেই কোডটা এনে এখানে দিয়ে দিলাম, আপনারা ওইভাবে করে দিয়ে দিবেন। তারপরে এখানে রয়েছে এই যে নিচের দিকে রয়েছে কনফার্ম, কনফার্ম অপশনে আমরা বিসমিল্লাবিল্লা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা হচ্ছে বিটিসি উইথড্র সাকসেসফুললি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, নিচের দিকে কিন্তু এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পেন্ডিং, ঠিক আছে। এটা অবস্থা রয়েছে কিন্তু পেন্ডিং। তো এটা যখনই সাকসেসফুল হয়ে যাবে তখন ভিডিওটা এখান থেকে শুরু করব, তারপরে আপনাদের দেখাবো কিভাবে বিকাশে নিতে হয়। এই জন্য সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকুন। আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, আমি কিন্তু উইথড্র দিয়েছি 20,372 সাতোশি, ঠিক আছে। এখান থেকে তার আবার 1,000 সাতোশি কেটে নিয়েছে, তো সেই সমপরিমাণ কিন্তু ডলার আসে হইল $9.24, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। এখন কোম্পানি যখন এটাকে ভেরিফাই করে রিলিজ করে দিবে পেন্ডিংটাকে, তখনই কিন্তু আমরা পরের স্টেপে চলে যাব, কিভাবে বিকাশে নেব। এই জন্য পরবর্তী স্টেপ দেখার জন্য ভিডিওটির সাথে থাকুন। এই সময়ের ভিতরে ভিডিওতে একটা লাইক দিন, একটা কমেন্ট করুন, ঠিক আছে। আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন ভিডিওটি, ওকে বন্ধুরা। অবশেষে কিন্তু বিটিসিএস কিংবা বিটকয়েন সাতোশি অ্যাপ কিন্তু পেমেন্টটা করে দিয়েছে, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে কমপ্লিট, ঠিক আছে। স্ট্যাটাস কিন্তু রয়েছে কমপ্লিট, আগে কিন্তু ছিল পেন্ডিং, এখন কিন্তু কমপ্লিট লেখা রয়েছে। তো এটা কিন্তু পেমেন্টটা তারা করে দিয়েছে। তাদের পেমেন্ট করতে 24 ঘন্টার মতো সময় লাগছে, যেহেতু এখন তাদের গ্রাহক অনেক বেশি, সেই হিসাবে তারা এখন একটু দেরি করছে, বাট পেমেন্টটা কিন্তু করে দিয়েছে 24 ঘন্টার ভিতরে। তো আপনাদের দেখাইছিলাম $9 কিছু বেশি কিন্তু আমি পেমেন্ট রিকোয়েস্ট দিয়েছিলাম, ঠিক আছে। অর্থাৎ 20,700 কিছু বেশি, এখান থেকে 1,700 আবার তারা কাইটা নিছে, বাকিটা তারা পেমেন্ট করে দিছে, ঠিক আছে। আর গতকালকে আবার আমার ইনকাম হয়ে গিয়েছিলো $1 কিছু বেশি, সেটা কীভাবে ইনকাম হয়েছে কোনো এক সময় বলবো। তো যাই হোক, এখন আমি রিসিভ করছি কোথায় চলেন দেখি। অনেকে বলে বা এখানেও তারা বলছে এই অ্যাপের ভিতরে যে বাইন্যান্সের মাধ্যমে বাধ্যতামূলক পেমেন্ট নিতে হবে। তো আমি কিন্তু পেমেন্টটা বাইন্যান্সে নেই নেই, আমি নিয়েছিলাম কয়েনবেসে, ঠিক আছে। কয়েনবেসে বিটকয়েন অ্যাড্রেসে, ঠিক আছে। তবে আপনারা বাইন্যান্সে নেওয়ার চেষ্টা করবেন, যাদের নাই তারা কয়েনবেসে দিতে পারেন, কারণ তাদের কন্ডিশন হতে বা পরবর্তীতে চেঞ্জ হতে পারে, বাট তারা কিন্তু কয়েনবেসের বিটকয়েন অ্যাড্রেসে কিন্তু পেমেন্টটা করে, ঠিক আছে। এটা হলো গিয়া কথা, চলেন আমরা বিটকয়েনে চলে যাই। তো বন্ধুরা, আমি কিন্তু কয়েনবেসে চলে আসলাম। কয়েনবেসের বিটকয়েন অ্যাড্রেসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যালেন্সটা রয়েছে $9 কিছু বেশি, ঠিক আছে। তো পেমেন্টটা যে পেয়েছি এটা কিন্তু আপনারা এখানে লাইভ প্রুফ সহ দেখতে পারলেন। আরেকটি কথা বলে রাখি, আজকে কিন্তু একটা ভিডিও দিয়েছি পৃথিবীর সেরা, অর্থাৎ ইউএস সরকার অনুমোদিত একটি অনলাইন ইনকাম ওয়েবসাইটের কিংবা অ্যাপ্লিকেশনের, সেটির লিঙ্ক চলতি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, দেখে আপনারা ওখানে কাজ করতে পারেন, প্রতি মাসে 30,000 কিংবা তারও বেশি ইনকাম করতে পারবেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। তো বুঝতেই পারতেছেন এই সাতোশি বিটিসিএস অ্যাপটা কিন্তু 100% রিয়েল একটা প্রজেক্ট, তারা কিন্তু পেমেন্ট করে, ঠিক আছে। বিটকয়েন সাতোশি কিংবা
সংক্ষেপে আমরা BTCS যে নামই ডাকি না কেন, ঠিক আছে। প্রতিদিন আমরা জাস্ট অ্যাপটা ওপেন করব, ওপেন করার পরে এখানে যে রিসিভ BTC এখানে ক্লিক করে দেব, ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ব্যালেন্সটা এখানে জমতে থাকবে, ঠিক আছে, বা জমে যাবে। এই এক সেকেন্ডেরই কিন্তু আমাদের একটি কাজ, আর কিন্তু আমাদের এখানে কোনো কাজ নেই, ঠিক আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এই স্যার আপনারা যত পারেন রেফার করে ইনকামটা বাড়িয়ে নেবেন। তো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে আপনারা কাজ করবেন, কীভাবে আপনারা KYCটা করবেন, অর্থাৎ অ্যাকাউন্ট খোলার পরে KYCটা করতে হবে, অন্যথায় কিন্তু আপনাদের ইনকাম হবে না। তো এই তিনটা বিষয় নিয়েই কিন্তু একটা ভিডিও রয়েছে, চলতি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, দেখে আপনারা অ্যাকাউন্ট খুলে KYC করে তারপরে কাজ শুরু করে দিতে পারেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন অনেকে বলতে পারেন যে মাত্র $9-10 পেমেন্ট নিলেন, এটা তো ভাই রেফার কমিশন শুধুমাত্র, ঠিক আছে। আর তাদের যে মূল প্রজেক্ট রয়েছে সেটা কিন্তু এখনও পেমেন্ট হয় নাই, অর্থাৎ তারা কিন্তু এখনও সেটার লঞ্চ করেনি, ঠিক আছে। এটা যখন লঞ্চ করবে তখন বুঝতে পারতেছেন এখানে 15টা কয়েন হয়েছে। যদি একটা কয়েন, তারা বলছে 3-4 হাজার কয়েন ডলারে নিবে এক একটা কয়েন, কোম্পানি থেকে বলা হয়েছে, তাহলে বুঝতে পারতেছেন 15টা কয়েনের কত মূল্য রয়েছে। তো এটা বুঝে যদি কাজ করতে চান করতে পারেন, না করলে নাই।